লাইভ স্টার্ট নাও আসিফ। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, সৌরিক ভাই একটু আলোতে যাও, মুখটা তখন কালো। এবার আসিফের নেটওয়ার্ক বিচ্ছিন্ন, একটু স্লো আছে। তা সুপ্রিয় দর্শক, নুন ছাড়া যেমন তরকারি স্বাদ পাওয়া যায় না, তেমনি স্পোর্টস ফ্যান ছাড়া কিন্তু কোনো ক্রীড়া জগৎ সম্পন্ন হয় না। তেমনি আমরা এমন একজন ক্রীড়াপ্রেমী মানুষকে এনেছি, বয়স তার কম, নাম তার সৌরিক মাইতি, হাওড়া থেকে মেদিনীপুর, মেদিনীপুর থেকে তমলুক, প্রত্যেকটা মাঠের কোনায় কিন্তু তার দেখা যায়, সেই সৌরিক মাইতি কিন্তু এসেছেন। সৌরিক ভাই, আমাদের ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাকে ওয়েলকাম। ধন্যবাদ দাদা সৌরিক ভাই, শুনতে আমাকে এই কিভাবে শুনতে পাচ্ছেন? আসিফ ভাই শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ আসিফ ভাই, শুনতে পাচ্ছো? ধন্যবাদ দাদা, বলো। বাবুল দা হ্যাঁ ভালো আছি, ভালো ধন্যবাদ ভালো। বাবুল দা আসিফ ইভাটিভিতে ইনভাইট করার জন্য। একেবারে আসিফ আসিফ বা সৌরিক ভাইয়ের উদ্দেশ্যে প্রথম কোশ্চেন তুমি কি রাখবে? কোশ্চেন তো রাখবো একদমই। তার আগে জেনে নেবো যে সৌরিক লাস্ট কবে মাঠে গিয়েছিলে রিসেন্টলি, রিসেন্টলি লাস্ট শুনতে সৌরিক? তোমার হ্যাঁ বলো অনেকদিনই বলো বলো। মাঠে যাওয়া হয়নি, হ্যাঁ বলো। অনেকদিনই মাঠে যাওয়া হয়নি, হুম লাস্ট হুম মাঠে গেছিলাম আচ্ছা ওদের বাড়ি দেওয়ার মাঠে, রসুলপুর। বাবু তো এখানে লাইভে ছিল, আচ্ছা আচ্ছা ওখানেই লাস্ট। আর ফুটবল আমার একেবারে এই একেবারে। বাড়ির কাছে একটা তো টুর্নামেন্ট সৌরিক, হয়েছিল, সেখানে হ্যাঁ বলটা গেছিলাম। আচ্ছা আচ্ছা, এবারে তো সৌরিক রয়েছে আমাদের সঙ্গে। একটু বিস্তারিত ভাবে আমরা আজকে একটু লাইভ আড্ডাটি করব, বিভিন্ন রকম কোশ্চেন্স রাখা হবে এই লাইভ প্রোগ্রামে। যারা যারা যে সমস্ত অডিয়েন্স বন্ধুরা দেখে থাকেন আমাদের লাইভ প্রোগ্রামটি, আশা করছি এই লাইভটিতেও আমরা এন্টারটেন হবেন। যাই হোক, তো সৌরিকের কাছে চলে যাবো। যে সৌরিক, আজকে তুমি এই জগতের মানে অর্থাৎ মিনি ফুটবল জগতে একজন তরুণ ক্রীড়া প্রেমী নামে পরিচিত, তো তোমার এই যে ক্রীড়ার প্রতি ভালোবাসা, কত বয়স থেকে খেলাধুলা দেখছো বা খেলাধুলাকে সমর্থন করো? বছর তিনেক আগে থেকে আমি খেলার সঙ্গে খুব ভালোভাবেই জড়িত। ফার্স্ট আমার রেজিমুল দা, আমাদের যে রাহুল এয়ার এজেন্সির কর্মকর্তা, ওনার সাথে আমার ভালো যোগাযোগ ছিল। সেই ক্ষেত্রে উনি ফার্স্টে আমাকে একটা টিম করে দেন, ওনার টিমটা। তারপরে থাকতে থাকতে উনি অনেক রেজাল্টও আমাকে দিয়েছে, আচ্ছা আচ্ছা, অসংখ্য কমেন্ট আসছে, আমি একেবারে কিছু কমেন্টস তিন নিয়ে বছর নিই। আগে থেকে মানে কাছাকাছি রকিউর খেলাধুলা হচ্ছে। রহমান, হ্যাঁ রকিউর রহমান, আমাদের রাকু ভাই, তিনি কমেন্ট করছেন, কেমন আছো দাদা? রকু বলছি, থ্যাংক, আমরা জানি তোমার ফেসবুক আইডি দাদারা আমরা জানি। আর হ্যাঁ হম রাকু হম ভাই, রাকু বলছি, রাকু ভাই রাকু একজন ভাই, খুব ভালো আবিদ খান, রাহুল, খেলোয়াড় রাকু হ্যাঁ ভাই। রাকু ভাই এমন একজন খেলোয়াড় কিন্তু তিনি কথাটা ভালো গুছিয়ে বলতে পারেন ভাই। একেবারে সর্দার, একেবারে, ইনি একজন তরুণ ক্রীড়াপ্রেমী মানুষ, আমাকে কবে নিয়ে আসবে লাইভ অবশ্যই আনবো। সুজন কুমার মল্লিক তিনি বলছেন, আমি 5 বছর বয়স থেকে। থ্যাংক ইউ সুজন। ফারাত আলী, তিনি একজন রেফারি, তিনি আমাদের কাছে ফোন করেছিলেন। আসসালাম আলাইকুম বাবুল দা, আসিফ দা। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, তোমার অপেক্ষায় থাকবো। বাবুল দা কেমন আছো? ভালো আছি। দীপঙ্কর মাইতি তিনি কমেন্ট করছেন, দাদা কেমন আছো? খুব ভালো আছি। আরো শেখ তিনি কমেন্ট করছেন, দাদা আমাদের একটা খেলার বিজ্ঞাপন দেওয়া দিতে হবে। অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে তোমাদের খেলার যে লিফলেটটা আছে ওটা সেন্ড করে দিবে, আমরা আমাদের পেজ থেকে পোস্ট করে দেবো। লোকনাথ মাইতি তিনি কমেন্ট করছেন, হাই হ্যালো। রাহুল কুমার মাল তিনি কমেন্ট করছেন, আই লাভ ইউ অল, আই লাভ ইউ টু রাহুল কুমার মাল। আসিফ ভাই, একেবারে অসংখ্য কমেন্টস আসছে, আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত অডিয়েন্স বন্ধুরা কমেন্টস করছেন, তাদের উদ্দেশ্যে একটা আমাদের নিবেদন আছে আমাদের ছোট্ট প্ল্যাটফর্মের
তরফ থেকে যে আপনারা যেমন কমেন্ট করছেন তেমনি অন্তত একটু করে শেয়ার করবেন, তাহলে কি হবে এই যে আমাদের প্রোগ্রামটি দেশ বিদেশের কোনায় কোনায় ছড়িয়ে যাবে এবং একটা ক্রীড়াপ্রেমী মানুষ কিন্তু আনন্দ উপভোগ করতে পারবে। দেখে রাজেশ, রাজেশ বলছে ফুটবল দিয়ে জিন্দেগি, আচ্ছা লাইফ, তোমার লাইফটাই ফুটবল বা বল একটা কিছু এমনটা বোঝানোর ট্রাই করছে রাজেশ ভাই। এনিওয়ে যাই হোক, আমরা শৌরিকের কাছে চলে যাচ্ছি। শৌরিক ভাই একজন তরুণ ক্রীড়াপ্রেমী এ জগতের, 8 থেকে 80 প্রত্যেকেই চেনে এ জগতের শৌরিক ভাইকে। তো শৌরিক ভাই, এতগুলো যে রবার বল টিম রয়েছে, তো তোমার চোখে 5টা ব্যালেন্স টিমের নাম বলো, যে টিমগুলোকে তুমি একদম প্রথম সারিতে রাখবে, সেটা দক্ষিণ 24 পরগনা হতে পারে, মেদিনীপুর হতে পারে, হাওড়া ডিস্ট্রিক্ট, সবটা ওভারঅল মিলিয়ে। শৌরিক ভাই বলো 5টা টিমের নাম। যে টিমটাকে খুব ভালোবাসি বা সমর্থন করি, আমাদের রাহুল এয়ার এজেন্সি রেজিবুল দা, তারপর আমাদের কালামদা টিম আছে, তারপর আতিকুল দার টিম আছে, তারপর তোমাদের 24-এ নাসির দার টিম আছে, আর আমাদের এপাশে মেদিনীপুরে রবীন্দ্রার টিম আছে, আর মুফিদার হাওড়া মুফিদাদের যে সেটটা, ওই 5-6টা টিমকে আমার খুব ভালো লাগে। একেবারে আর তোমাদের ওকে ওকে শরিক ভাই, তোমার পছন্দের খেলোয়াড়, পছন্দের খেলোয়াড় কারা কারা আছে? কারণ প্রত্যেকটা ক্রীড়াপ্রেমী মানুষের একজন না একজন আইডল থাকে যে তার খেলা দেখবো। যেমন দক্ষিণ 24 পরগনা লাভার ভাই সাদাফাত বলে একজন আছে, তিনি কিন্তু নাসির বাবুসোনা ছাড়া কিছু চেনেন না। তেমনি তোমার আইডল বা তুমি কাকে ভালোবাসো সব থেকে, কোন কোন খেলোয়াড়দেরকে? খেলোয়াড়ের মধ্যে আমার ফেভারিট বলতে কালামদা, বিগ ফ্যান। জন্মদিনে শুভেচ্ছা পাঠিয়েছিলে বলছো? তোমার যে বার্থডে উইশ করেছিলে কালামদা, তো বার্থডে উইশ করেছিলে কালাম, কালাম ভাইয়ের বার্থডে গেল। ওকে আসিফ ভাই, শুনতে পাচ্ছ আমাদের ভয়েস? হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, ওই কালামদার যে বার্থডে ছিল, বাবুল ওটাই বলছিল যে বার্থডে তে তোমার ফেভারিট খেলোয়াড় কালাম খান দক্ষিণ 24 পরগনার একদম বেতাজ বাদশাহ জগতে তিনি পরিচিত জগতে এই নামে, তার জন্মদিন ছিল কিছুদিন আগে, জাস্ট আমরা কয়েকদিন আগে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে। তো সেই জন্মদিন উপলক্ষে ওনাকে কি উইশ করেছিলে তুমি, এটাই জিজ্ঞেস করছিল বাবুলদা? আচ্ছা একেবারে। সুজন মল্লিক বলছে তুমি কোন ক্লাসে পড়ো? আচ্ছা সৌরিক, তুমি কোন ক্লাসে পড়ো একটু কাইন্ডলি বলে দাও তো সৌরি ভাইকে, সুজন মল্লিককে। 2022 সালে এইচএস দেবো, মানে 12-এ পড়ি আমি। একেবারে, আশা করছি আমাদের বাংলা টিভির ওয়ান অফ দা ওনার সুজন মল্লিক ভাই, তিনি তার কমেন্টের রিপ্লাই পেয়ে গেছেন। তো বলতে বলতে কিন্তু মানে অসংখ্য কমেন্টস আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে শো হচ্ছে। হাসান সর্দার, ইনিও একজন ইয়াং ফ্যান বলা যায় জগতে, তিনি কমেন্ট করছেন, কমেন্ট করছে তোমার অপেক্ষায় থাকবো। আচ্ছা বাবুলদা, আতিকুল এর ফোন নাম্বারটা তোমার কাছে আছে? প্লেয়ার পূর্ব মেদিনীপুরে আতিকুল, আচ্ছা প্লেয়ার পূর্ব মেদিনীপুরে আতিকুল এর ফোন নাম্বার চাইছে, তো পরবর্তীতে যোগাযোগ করবে ভাই। প্লেয়ার না, কর্মকর্তা। আচ্ছা জলচক ইসলামিয়া, আলম বাবু, আসিফ ভাই, আলম বাবু, সালাম আলাইকুম, রমজান মুবারক ভাইজান। আলম দা কেমন আছে দাদা, একটু কমেন্ট করে জানাও। তিনি দক্ষ কর্মকর্তা, আলম ভাই একজন দক্ষ অফিসিয়াল, একজন দক্ষ কর্মকর্তা। আসিফ ভাই একটু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আলম ভাই সম্পর্কে যতই বলি ততই কম হবে, উনি আমাদের লাইভ দেখেন। থ্যাংক ইউ আলম ভাই। আসিফ ভাই এসেন আবার, আসিফ ভাই কোথায় গেল? শৌরিক ভাই, অসংখ্য কমেন্ট বার্তা আসছে, তোমার কেমন লাগছে? তো এখানে যখন তুমি ইনভাইট করো, সত্যি খুব মানে ইভাটিভি কে খুব ধন্যবাদ জানাই আমাকে এখানে ইনভাইট করার জন্য। বাবুলদা, আসিফ দা আমার খুব কাছের মানুষ, সবাই জানে। একেবারে আসিফ ভাই, শুনতে পাচ্ছো? হ্যাঁ 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 বলো না, কোশ্চেন কি রাখবে সৌরিক ভাইয়ের উদ্দেশ্যে? কোশ্চেন তো আমরা রাখছি। তো সৌরিক ভাই, এখন বর্তমানে রমজান মাস চলছে, আমরা জানি টুর্নামেন্টে চাপটা হয়তো একটু কম,
তো নেক্সট কবে মাঠে যাওয়ার ইচ্ছা রয়েছে তোমার বলো? নেক্সট তোমার আলমদার মাঠে নেক্সট খেলা নিয়েছি, ওই মাঠে যাব। আচ্ছা আচ্ছা আর বলে রাখি, আচ্ছা শৌরিক ভাই কিন্তু একজন তরুণ তরুণ কর্মকর্তা, উনি ফুটবলেও টিম করেন। রিসেন্ট দেখছিলাম সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ওনার, উনি একটা টিম করেছিলেন এবং সেই টুর্নামেন্টে ওনার টিম ফাইনাল খেলেছে এবং বিভিন্ন পাওয়ার বল টুর্নামেন্টে উনি টিম করেন, সেই সঙ্গে প্লেয়ারদের সঙ্গে ড্রেস আপ করে শৌরিক ভাই মাঠে নামে, সেটা আমাদের খুব ভালো লাগে। শৌরিক ভাই এগিয়ে যাও, আমরা তোমার সঙ্গে আছি। একেবারে। তো সুজন রাহিল দা, শেখ বাচ্চা, হ্যাঁ সুজন ভাই আর কমেন্ট করছিল, যাই হোক। হুম, রাহিল শেখ তিনি কমেন্ট রাহিল করছেন, শেখ, বাবুল দা রাহিল আমাকে, শেখ বলছে বাবুল দা চলে এসেছি। ওকে একদমই রাহুল, সুজন রাহিল কুমার ভাই মল্লিক বলছে টাম্পুদার ব্যাপারে কিছু বলো। টাম্পুদার ব্যাপারে তো আমরা প্রত্যেকটা লাইভে আলোচনা করি, তো টাম্পুদা নিঃসন্দেহে একজন বড় মাপের খেলোয়াড়, আসিফ ভাই সৌরিক ভাইও বলবে। কিছু বলার তো মানে ডিফেন্স পাওয়া খুব টাফ ব্যাপার। টাম্পুদা যে টাফ খেলাটা খেলে, টাফ ম্যাচে, সেটা মানে এখনকার দিনে পাওয়া যাচ্ছে না। মানে টাম্পুদার মতো প্লেয়ার কে আমরা খুব মিস করি। শেখ রাজু তিনি একেবারে তিনি কমেন্ট করছেন, শৌরিক আমার সোনা ভাই। অবশ্যই শৌরিক আমাদেরও সোনা ভাই। একেবারে। এই যে শেখ রাজুদা যিনি রেফারি, এনাকে নিয়ে কি বলতে চাইছো শৌরিক তুমি বলো? রাজুদাকে নিয়ে রাজুদা কিছু বলতে, মানে বলো কিছু রাজুদা আমারও খুব, শৌরিক। তোমরাও যেমন খুব আমার কাছের মানুষ, রাজুদা আমার খুব কাছের মানুষ। রাজুদা আমাকে খুবই ভালোবাসে মন থেকে, তাই রাজুদা লিখছে শৌরিক আচ্ছা আমার সোনা ভাই। রাজুদা খুব আচ্ছা, ওনার মানে যে মুখের মুচকি মানুষের হাসিটা, ভালো, হ্যাঁ হ্যাঁ হুম, খুব একদম আচ্ছা ওনার মুখের বিউটিফুল, যে মুচকি হাসিটা, এটা নিয়ে কি বলবে শৌরিক ভাই? একদম বিউটিফুল বিউটিফুল, মিষ্টি মুখের মিষ্টি হাসি শেখ রাজু। ওকে সোমনাথ দাস হ্যালো, ওকে হ্যাঁ হাই ভাই। আচ্ছা একেবারে। আজিজ মোল্লা, তিনি শৌরিক, শৌরিকের বাড়ি কোথায়? পূর্ব মেদিনীপুর। হাসান তমলুক সর্দার তাই তো তিনি কমেন্ট শরিক, করছেন, হ্যাঁ বাবুল্লা হ্যাঁ আসিফ দা তমলুক ঈদ তমলুক, মোবারক অ্যাডভান্স। অবশ্যই ঈদ মোবারক অ্যাডভান্স, অসংখ্য কমেন্ট আসছে ভাইজান। আসিফ ভাই তুমি একেবারে। কোশ্চেন রাখতে হুম, থাকো। কমেন্টস তো আসতে থাকবে, আমরা তার সঙ্গে আমাদের লাইভ প্রোগ্রামটি এগিয়ে নিয়ে যাব। তো আজ শৌরিক ভাই রয়েছে, শৌরিক ভাই এই জগতের একজন তরুণ কর্মকর্তা এবং অ্যাজ এ ডাইহার্ড ফ্যান। তো শৌরিক ভাইয়ের কাছ থেকে কিছু স্টোরি আমরা শুনে নেবো। তো শৌরিক ভাই তুমি খেলা দেখছো তো কিছু বছর হচ্ছে, তো বলো যদি রবার বল জগতের দুখানা টিমের নাম বলো, যে যদি তারা মুখোমুখি হয় দর্শক একদম উতাল পাতাল, যেটাকে একদম বাংলা ভাষায় বলা হয়, এই দুটো টিমের নাম বলো। কোন দুটো টিম এমন রয়েছে এই রবার বল জগতে যারা মুখোমুখি হলে দর্শক বৃন্দ মনে যেন জোয়ার খেলে যায়? শৌরিক ভাই বলো। রেজিবুলদা মেদিনীপুরে আর 24-এর কালামদা, এই দুটো খেলা হ্যাঁ হলে বলতে খুব হাড্ডাহাড্ডি হয়। একেবারে, সেই ইয়ার সেই খুব কন্টেস্ট কমেন্ট হয়। করেছেন, সেই কমেন্ট করেছেন হাওড়ার শেখ নূর ভাই। তিনি কমেন্ট জানতে চেয়েছেন রেজিবুল মল্লিক অ্যান্ড কালাম খান, হু বেস্ট অ্যান্সার প্লিজ সৌরিক মাইতি ভাই। তোমার কাছে উত্তর চেয়েছে যে কোন টিমকে তুমি এগিয়ে রাখবে। না এখানে কাউকে এগিয়ে রাখবো না, দুজনই আমার খুব কাছের মানুষ। রেজিবুলদাও যেমন খুব কাছের মানুষ, কালামদাও খুব কাছের মানুষ। মানে কাউকে মানে কারো পার্সোনালি এখানে নাম বলাটা ঠিক নয়, তাই দুজনকেই আমি একই চোখে দেখি। একেবারে খুব ভালো অ্যান্সার, তিনি বুঝিয়ে দিলেন যে শৌরিক মাইথি বয়স অল্প হলে কি হবে, তার মধ্যে যথেষ্ট কিন্তু পরিণত ভাবটা আছে। আসিফ ভাই কি বলবে তুমি? একেবারে ক্রীড়া সম্বন্ধে, বিশেষ করে মিনি ফুটবল জগৎ সম্বন্ধে তারা একটা যথেষ্ট জ্ঞান রয়েছে, হাতের তালুর মতো করে চেনেন কিছু কিছু মানে এই জগতের অডিয়েন্স। তাদের মধ্যে কিন্তু শৌরিক মাইতি অন্যতম নাম, আমাদের লাইভ থেকে আজকে জানতে পারবে অনেক কিছুই আশা করছি। তো লাইভটা একটু মন দিয়ে দেখবেন বাবুল দা প্রত্যেকে আসিফ দা পারলে। কেমন রাহুল আমরা ভালো কেভিন, আছি? সরি রাহুল খান বলছে, বাবুল দা আসিফ দা কেমন আছো দাদা? আমরা তো ভালো রয়েছি রাহুল ভাই, তুমি কেমন আছো কমেন্ট করে জানাবে। যাই হোক শৌরিক, সুমি ডট, নেক্সট এক সেকেন্ড, কোশ্চেন তোমার জন্য যে সুমি সুমি ডট কম এর কর্মকর্তা বিশ্বজিৎ দাস, বলো তমলুক বাবুল বলো। এর কোথায় বাড়ি? তারপর বলছি যে সুমি ডট কম এর যে কর্মকর্তা, ওনার যে টিম আছে সেই টিমের ওনার হচ্ছে বিশ্বজিৎ দাস, তিনি কমেন্ট করছেন তমলুক এর কোথায় বাড়ি। আমার তমলুক থেকে, ওই তমলুক কলেজ থেকে ভেতরে 10 মিনিট আসতে হবে। এই যে মুথুরি যে একটা খেলার মাঠ আছে, ওখানেই আমার বাড়ি কাছাকাছি। ওকে আসিফ ভাই,
ধন্যবাদ। তো আমরা চলে যাচ্ছি একদম পরবর্তী প্রশ্নে সৌরিকের কাছে। যে সৌরিক, আমরা জানি দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু হাই ভোল্টেজ টিম রয়েছে, বিগ বাজেটের টিম তোমাদের মেদিনীপুরেও রয়েছে, হাওড়া ডিস্ট্রিক্টেও রয়েছে। তো দক্ষিণ চব্বিশ পরগনার যদি প্লেয়ারদের কোয়ালিটি আমরা দেখি, এবং মেদিনীপুর মানে কোয়ালিটি বলতে আমি যেটা বোঝাতে চাইছি যে স্কিল, তাদের হচ্ছে শুটিং এবিলিটি, ড্রিবলিং, মানে তুমি কি কোন জেলার প্লেয়ারদেরকে এদিক থেকে একটু এগিয়ে রাখবে বা কি বলতে চাইছো এটা নিয়ে? এখানে বলার মতো বলতে তিনটে তোমার মেদিনীপুরে খেলা তো হয় ঠিকই, চব্বিশ কিন্তু মেদিনীপুরের প্লেয়ারদের একটু প্লেয়ারদেরকে এখানে বললে একটু ছোট হয়ে যাচ্ছে। মেদিনীপুরের প্লেয়াররা একটু মারামারির মনোভাব করে খেলে, চব্বিশের প্লেয়ারের সেই ভাবটা আমি দেখতে পাই, বুঝতে পারছেন? আচ্ছা, ওই বিষয়টা আমরা পরে আলোচনা করব। সব প্লেয়ার আমাদের কাছে সমান খেলার মাঠে, ওটা হয়ে থাকে ফুটবল বা ধাপাস বল বা পাওয়ার বল, ওটা মিনি ফুটবল গেম, ওটা বডি কন্টাক্ট গেম। যাই হোক, অজয় কুমার বাড়ি তিনি কমেন্ট করছেন, সৌরিক ভাই ভালো আছো, বাবুল দা, আসিফ দা আপনারা ভালো আছেন? ইয়েস, আচ্ছা, অসংখ্য কমেন্ট আসছে। শ্যামা প্রসাদ একটু বলে দিও কমেন্ট করে। এই শ্যামা প্রসাদ মন্ডল তিনি কমেন্ট করছেন, দাদা ভালো আছি, ইয়েস আমরা ভালো আছি। রেজাউল মল্লিক, তোমাকে খুব মিস করি, আমরা তোমাকে খুব মিস করি রেজাউল ভাই। আর একটা ভাই কমেন্ট করছেন, হাই দাদা কেমন আছো? আমরা ভালো আছি। আসিফের ছবি স্টিল হয়ে গেছে, আসিফ আবার ফিরে আসবে। শরিক ভাই, তুমি তো তিন নয় নয় করে 3 বছর মাঠে যাচ্ছ, প্লেয়ারদের মধ্যে কিরকম শরীরি ভাষা হওয়া উচিত বলে তুমি মনে করো? কি বলছো? খেলোয়াড়দের মধ্যে কিরকম বিহেভিয়ার, শরীরি ভাষা হওয়া উচিত বলে তুমি সেটা মনে করো? প্লেয়ারদের বলতে প্লেয়াররা হচ্ছে মানে কিছু কিছু প্লেয়ার হচ্ছে মানে খেলার যে টাইমটা সেটা মেনটেন করছে না, সেগুলো আমার মতে বলে কর্মকর্তারা ওদিক থেকে খুব চাপে থাকে। যখন একটা প্লেয়ারকে কল করা হয় যে কোথায় আছো, বলে আমার ফার্স্ট খেলা, ধরো আমার ফার্স্ট খেলা একটা মাঠে, প্লেয়ারকে কল করা হচ্ছে, প্লেয়াররা টাইমে ঢুকছে না, কমিটির থেকে আমি খারাপ হচ্ছি কর্মকর্তা হিসেবে, কিন্তু প্লেয়াররা সেটা ভাবছে না, যে প্লেয়ারের দোষটা কর্মকর্তার ঘাড়ে পড়ছে সেটা কেউ ভাবছে না। যে কোনো প্রফেশনাল ক্ষেত্রে সৌদিক ভাই সেই ডিসিপ্লিনের দিকে নজরটা রাখতে বলছেন, আমরাও বলবো, কারণ কর্মকর্তারা চাপে থাকে। এই বিষয়ে আসিফ ভাই কি বলবেন? একেবারে প্লেয়ারদের উচিত, সত্যি বলতে যেটা আমরাও অন ফিল্ড যখন টুর্নামেন্ট কভার করতে যাই, দেখি একটা টাইম নির্দিষ্ট দিয়ে দেওয়া হয়, কিন্তু সেই টাইমটা কে তারা মেনটেন করে না, অনেকটা পরে তারা মাঠে প্রবেশ করে, এটা কিন্তু একেবারেই একটা ভালো বিজ্ঞাপন নয়, বিশেষ করে মিনি ফুটবল জগতের জন্য। একটু টাইমটা প্লিজ কাইন্ডলি আমরা মেনটেন করবেন। তরুণ আমাদের যে কর্মকর্তা শরীর নিজেই বলছে কতটা অপদস্ত হতে হয় বা একটু ব্যাপার হয়ে যায় টুর্নামেন্ট মাঠে একদম খেলছে না, এখন পান জানা একজন পান্নাল জানা, তিনি একজন খেলোয়াড়, তিনি চোট পেয়েছেন, ওনার চোটা, ওনার আমার দ্রুত সুস্থতা কামনা করি। উনি কমেন্ট করেছেন গুড ইভিনিং, হতে পারে। হ্যাঁ সৌরিক ভাই, শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ সৌরিক ভাই, এই বছরে তুমি তো অনেক মাঠে গিয়েছো, এখনো পর্যন্ত আমি তোমার তিনখানা ম্যাচ বলবো মানে রোমাঞ্চকর ম্যাচ, কোন কোন মাঠে তুমি দেখেছো? এবছর ভোগপুর ইয়ংস্টার ফার্স্ট, আমাদের যে সালমানদার মাঠটায়, আর আর দুটো মাঠ, আর তোমার তোমার অজয়দার মাঠটা, ওটাও খুব ভালো। তারপরে আর একটা তোমার বিশুধার, আমাদের যে বিশুধার মাঠ, এটা আমার খুব ভালো লাগে, কিন্তু বিশুধা হচ্ছে এবছর খেলা ডেট পাচ্ছেনি, মানে খেলাটা অর্গানাইজ করার জন্য ডেটটা পাচ্ছেনি।
একেবারে আসিফ ভাই, লাভার বয়স সারা পথ, যার কথা আমরা আলোচনা করছিলাম আসিফ ভাই, তিনি কিন্তু এসে গিয়েছেন। তিনি একটা কমেন্ট করেছেন, মাই ফেভারিট ইভা টিভি, দুই দাদা বাবুল দা আসিফ দা, ভালো আছো তো? হ্যাঁ আমরা ভালো আছি সারা পথ ভাই। আসিফ ভাইও তোমার রিপ্লাই দেবে আসিফ ভাই, একেবারে আমরা ভালো রয়েছি। আর উনি সম্ভবত জানতে চাইছে, এই বলতে চাইছে লাস্টে সৌরিকের জন্য যে ভালো আছিস তো ভাই, সৌরিক তো ভালো রয়েছে। তারপর যাই হোক, আরডিএক্স রাহুল খান বলছে মাদিনপুরের যে টিম কালামদার সাথে খেলা, মারপিট হয়, এই নয় যে মেদিনীপুরের সব টিম খারাপ। আচ্ছা না না, আমরা এই বিষয়টা আলোচনা পরে করবো, এসব বিষয়ে আলোচনা করার দরকার নেই এখন। হ্যাঁ সব টিমই ইকুয়াল কম বেশি। রাজু শেখ বলছে আই লাভ ইউ সৌরিক, সেই রেফারি রাজু দা, তার দুষ্টু মিষ্টি হাসি নিয়ে তিনি বলছে যে লাভ ইউ, আচ্ছা লাভ ইউ টু, সবাইকে আমরা জানাচ্ছি, তোমাকেও জানিয়ে দিলাম রাজু দা। আচ্ছা নেক্সট কিছু কমেন্ট বলো। কমেন্ট নেওয়ার আগে প্রশ্ন রাখছি, সৌরিক ভাই এতদিন তো তুমি তো অনেক মাঠে যাচ্ছেও, আমরা ইভা টিভি সবেমাত্র আমরা 1 বছর হলেও এই ফিল্ডে আসেনি, কিন্তু আমাদের একটা অন্য পরিকল্পনা ছিল এই জগৎটাকে আমরা অন্য মাত্রায় নিয়ে যাব, কর্মকর্তা থেকে শুরু করে ফ্যান, এই যে আমরা হয়তো পুরোপুরি কিছুটা করতে পারিনি, সফল হয়নি, তার মধ্যেও যতটুকু করি, তোমার কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, আরো তোমরা এগিয়ে যাও, আমি তো তোমাদের পাশে সবসময় রয়েছি, যবে থেকে তোমরা এই খেলার বিষয়ে এই একটা চ্যানেল করে লাইভ করছো সেই থেকেই তোমাদেরকে খুব মানে সেই দিন থেকেই আমার খুব ভালো লাগে ইভা টিভিকে, তারপরে বাবুল দা আসিফ দা তো আমার খুব কাছেরই মানুষ। আর যারা তরুণ, আর যারা জুনিয়ররা আছে, আমরা মূলত জুনিয়রদেরকে কিন্তু প্রমোট করছি, তুমি আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেখতে পাবে, কারণ কালকে যে দুজন জুনিয়র রেফারি আসবে কিন্তু গোবিন্দ প্রামাণিক এবং সৌমেন দা, তারা কিন্তু প্ল্যাটফর্ম খুঁজছে, তাদের একটু প্রচারে আসতে চাইছে, এ সমস্ত যে জুনিয়রদের নিয়ে কাজ করছে এ বিষয়ে যদি কিছু বলো, আসিফ ভাইও বলবে। বিষয়ে বলতে জুনিয়র সিনিয়র সবাইকে নিয়েই চলা উচিত আমার ব্যক্তিগত হ্যাঁ অবশ্যই, মতামত, বাট সিনিয়রদের তো অবশ্যই নিচ্ছি, জুনিয়রদেরও বলো, সিনিয়রদের সিনিয়র জুনিয়র কম্বিনেশন। কারণ সিনিয়ররা সিনিয়রদেরকে সবাই চেনে, জুনিয়রদেরকে তো কেউ চেনে না, তাই জুনিয়রদেরকেও সুযোগ দেওয়া হোক। একেবারে আসিফ ভাই, এবারে হ্যাঁ আমাদের এই ছোট্ট প্ল্যাটফর্মের তরফ থেকে আমরা যেটা বলতে চাইছি একেবারে সরাসরি টুর্নামেন্ট কমিটির কাছে, যে দাদারা আপনারা প্লিজ একটু যারা নিউ কামার মানে ইয়াং রেফারি বা তরুণ রেফারি, তাদেরকে একটু সুযোগ দিন, বিকজ তারা কিন্তু প্ল্যাটফর্ম খুঁজছে, তারা কিন্তু সুযোগ পেলে এমনটা নয় যে আপনাদেরকে হতাশ করবে, তারা কিন্তু 100% নিয়ে যাবে তাদেরকে, আমরা এটুকু অন্তত বলতেই পারি আমরা টুর্নামেন্টটাকে সাফল্য মণ্ডিত করবার জন্য। প্লিজ একটু কাইন্ডলি ওনাদেরকে ট্রাস্ট করতে পারেন, ওনাদেরকে স্কোপ দিন এবং ওনাদেরকে প্রমাণ করার মঞ্চটা দেবেন, আশা করছি আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সেটা আমরা জানাচ্ছি বারংবার এই আর কি। তো সৌরিক মাইতি সুজন ডি কোথায় গেল? হাই ফাই বলছে হাই, হ্যালো সুজন ভাই, সৌরিক কুমার মাইতি তিনি বিচ্ছিন্ন হয়ে গেল আমার পিকনিক। সৌরিক মাইতি ফার্স্ট টেনিস গ্রুপ পিকনিক কবে হবে? সৌরিক তো এখানে নেই, আসবে সৌরিক মাইতি প্রিন্স বনি, আমরা প্রিন্স বনি তিনি সৌরিক বলছেন, তো হ্যাঁ এতে গেছিল। আমি সৌরিক মাইতি ইলেকট্রিকটা চলে গেল ওই জন্য মানে অন্ধকার দেখে। ইলেকট্রিক চলে গেছে, একবার রবীন দাকে আতিকুল দাকে লাইভ, হ্যাঁ আতিকুল দার সঙ্গে আমার ব্যক্তিগত ভাবে কথা হয়েছিল, আতিকুল দা একজন বড় মনের মানুষ, যেটাকে বলে দিল দরিয়া, তিনি আমাকে ফোন করেছিলেন, আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম, উনি বললো দাদা পবিত্র মাহে রমজান চলছে, আমি একটু বিজি আছি, আমি রমজানের পরে কোন একটা দিন আসবো। জহির মিস্ত্রি শেখ মুন্নাদের টিমের বা সাদ্দাম একাদশের টিমের তিনি আপ ফ্রন্টের খেলোয়াড়, বাবুল দা, সৌরিক ভাই কি আমাদের চেনে? বাবুল দা সৌরিক ভাইকে অবশ্যই চেনে, সৌরিক ভাই তোমাদের কেন, আমাদের দক্ষিণ 24 পরগনা সোনু সাদ্দামদের টিমের যে ফরওয়ার্ড খেলেন জহির দা, তিনি কমেন্ট করেন বাবুল দা সৌরিক ভাই কি আমাদের চেনে? সৌরিক ভাই বলবে, চেনো তুমি? হ্যাঁ সোনু সাদ্দাম দ্বারা আমার জয়িতাও ছিল, আমার হচ্ছে লাস্ট তোমার মইদুল মামার যে মাঠে উত্তর এই কাঞ্চনপুর ওখানে খেলেছিল, তো সৌরিক ইজ দা বেস্ট সাপোর্টার
অ্যান্ড পাওয়ার বল, ওকে অসংখ্য কমেন্ট আসছে। লাভার ভাই সারাপা তিনি কমেন্ট করছেন, আমরা শরিক ভাই তুমি তোমার মতো নই। সারাপা তো কমেন্ট চলে গেল, যাই হোক যাই হোক, কমেন্ট একটু হাইড হয়ে গেল, আমরা পরবর্তীতে নিচ্ছি কমেন্ট এলে। আচ্ছা আকাশ ডিকেজি বলছে যে বিলাস দার রেফারিকে লাইভে আনবো একবার বাবুল দা। আচ্ছা বিলাস বাঙাল হাওড়া ডিস্ট্রিক্টের একদম তরুণ একজন রেফারি, বিলাস বাঙাল ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, ওই বিলাস বাঙাল দেখা আসিফ কোন মাঠ হয়ে গেছে, আবার ফিরবে আসিফ ভাই কি তুমি কোনো দিন, আচ্ছা কোনোদিন কি শরিক ভাই তুমি রাবার ভাই সারা ভাবতে মাঠে দেখেছো এরকম কিছু একটা সম্ভবত দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তিনি কমেন্ট করছেন, কি বলবে শরিক ভাই? শরিক শুনতে পাচ্ছ? মানে চলে গেছে না, সারাফাত মল্লিক বলছেন যে বলি কমেন্টটা চলে গেছে, সারাফাত মল্লিক শরিকে মনে হচ্ছে কোনো একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা না, সারাফাত মল্লিক বলেছেন যে তুমি কি আমাকে কোনো ওনাকে কি কোনোদিন কোনো মাঠে দেখেছো এটা বলতে চাইছেন। শরিক শোনা যাচ্ছে? শরিক ভাই শুনতে পাচ্ছ আমাদের? বিশ্বজিৎ আদক তিনি কমেন্ট করছেন, শৌরিক ফুটবল মিনি ফুটবল দারুণ উপভোগ করে, কিন্তু শৌরিক মাঠে পারফর্ম করলে আরো খুশি হবে, তোমাকে মাঠে খেলার জন্য অনুরোধ করছেন বিশ্বজিৎ আদক দাদা। ঠিক আছে দাদা, আস্তে আস্তে প্র্যাকটিস করছি, দেখছি প্রিন্স বনি, মানে নেক্সট টুর্নামেন্ট গুলো খেলার জন্য চেষ্টা করব। প্রিন্স বনি তিনি কমেন্ট, শৌরিক ফার্স্ট টেনিস গ্রুপ পিকনিক কবে হবে? পিকনিকের তো এখন সময় নয়, সেটা তো আমি বলতে চাচ্ছিলাম রাজুদাকে বা শুভদাকে। হ্যাঁ সুজন কুমার মল্লিক তিনি কমেন্ট, কোন গোলকিপার বেস্ট, মানে কোন গোলকিপারের খেলা তোমার ভালো লাগে? ওকে আচ্ছা, আর ডিএক্স রাহুল খান তিনি কাঞ্চনপুরে 1.5 লাখ টাকার খেলা আছে, আসবে তো? বিরিয়ানির ব্যবস্থা রয়েছে। ওকে আসিফ ভাই শরিক তুমি তাহলে ওই প্রশ্নের পার্সপেক্টিভে বা কমেন্টের পার্সপেক্টিভে কি বলবে, কোন গোলকিপার বেস্ট তোমার চোখে? তুমি তো দেখছো অনেকদিন হয়ে গেল প্রায় দেখ দেখ করে খেলা, বলো গোলকিপারদের নিয়ে কি বলতে চাইছো? গোলকিপারদের আমাদের এই মেদিনীপুরে তোমার সাহেবদা, তারপর জগাদা, আর হচ্ছে বাপিদা, এই তিনজন খুব ভালো। ওকে বাবুলদার 5-6, হ্যাঁ মনে আছে জাহির ভাই, কারণ সাহেবদা ধরো এখন পারফর্মটা খারাপ যাচ্ছে, বাট সাহেবদা দীর্ঘদিন মানে খুব ভালো পারফর্ম করে আসছে, আর এখন সাহেবদার পারফর্মটা খারাপ যাচ্ছে কিছু প্রবলেমের জন্য। আচ্ছা সালাউদ্দিন ভাই, রমজান মাসে এই কি কাজ? আরে রমজান মাসে তো আমরা তো সমস্ত কিছু মেনটেন করে তো আমরা যেটুকু সময় পাই আধ ঘন্টার জন্য আসি। আরে ভাইজান যাই হোক, সাউন্ড আসছে না বাবুল্লা, তোমার অপেক্ষায় থাকবো, তোমার কমেন্ট আসছে। আসিফ লামার ভাই সারাপাতের কমেন্টটা নিয়ে নাও আসিফ ভাই। আচ্ছা হ্যাঁ, লাভার ভাই সারাফাত বলছে, শরিক ভাই তোমাদের ওই দিকে আমাকে কোনো দিন দেখেছো কি একটু বলো? আচ্ছা তোমাদের মেদিনীপুরের সাইডে যখন টুর্নামেন্ট গুলো হয়, শরিক ভাই তুমি কি দেখেছো সারাফাত ভাই কে? দক্ষিণ চব্বিশ পরগনার হ্যাঁ সারাফাত, একজন এই জগতের ডাই হার্ড ফ্যান আমাদের। হ্যাঁ নাসির বাবু সোনাদার খুব বড় ফ্যান জানি। সারাবাদ ভাই খুশি হয়ে যাবে নিশ্চয় কথাটা শুনে। যাই হোক শৌরিক ভাই তুমি তো মিনি ফুটবল দেখো, এই সামনে যে মিনি ফুটবল করছিলাম, মিনি ফুটবল একজন ক্লোজ ফ্যান, তুমি ফুটবলের টিম করো, সামনে বিশ্বকাপ আসছে, আমাদের ইন্ডিয়ান ফুটবল কি তুমি ফলো করো? কলকাতা লিগ, আই লিগ, আইএসএল? আইএসএলটা বেশি ফলো করি।
ডুরা কোন টিমের সমর্থক আইএসএল এর? এটিকে মোহনবাগান। এটিকে মোহনবাগানের সমর্থক সৌরিক মাইতি। আচ্ছা, বিশ্ব ফুটবলে তুমি কাকে সমর্থন করো? বিশ্বকাপ, বিশ্ব যে ফুটবল, হ্যাঁ বিশ্ব, হ্যাঁ বিশ্ব ফুটবলে কোন টিমকে তুমি পছন্দ করো বিশ্ব ফুটবলে? আর্জেন্টিনা। আচ্ছা, ওকে। আর প্লেয়ার? মেসি, সিআর সেভেন, রোনাল্ডো, অল ইজ গোল্ড। আচ্ছা বাহ। সৌরিক ভাই, তুমি তো যেহেতু এখন তোমার বয়স অল্প 18 বছর বয়স, 18 বছর বয়স মানে চঞ্চল একটা মন, অনেক সময় তুমি হয়তো স্কুল না গিয়ে মাঠে যাও বা বিভিন্ন হয়তো টিউশনই আছে সেটাও কামাই করে তুমি হয়তো খেলা খেলা দেখতে যাও, এই নিয়ে বকাবকি হয়? না, স্কুল বলতে তো তোমার লকডাউনে তো প্রায় বন্ধ ছিল, তারপর খেলাধুলো যেমন শুরু হয়েছে সেই লকডাউনেই সময় অনেক পেয়েছিলাম, সেই সময় খেলা দেখতে গিয়েছি। তারপর মানে ওটা নিয়ে, খেলাকে এত ভালোবাসি, বাড়ির লোকও খুব সাপোর্ট করে। এবার আসিফ ভাই এসো, আসিফ ভাই জিও ইন্টারনেট ওখানে ডায়মন্ড হারবারে, উনি বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আমরা অনুষ্ঠান শেষ করব। যাই হোক, কোন ডিফেন্ডারকে ভালো লাগে তোমার? সুজন কুমার মল্লিক, এনার একটা চ্যানেল আছে বাংলা টিভি বলে, এমনি পোস্ট করেন আপনি সৌরিক, তুমি দেখো যে নতুন চ্যানেল ক্রিয়েট করেছে বাংলা টিভি, এনার চ্যানেলটা একটু তোমরা ফলো করো। তোমার তোমার সমবয়সী কোন ডিফেন্ডারকে তোমার ভালো লাগে সৌরিক মাইতি বলো? আমার এখন মেদিনীপুরে টিঙ্কা দা, আর তোমার এতে 24-এর টাম্পুদা যেমন ছিল। একেবারে সৌরিক ভাই, আমরা আধ ঘন্টা অনুষ্ঠানটা কমপ্লিট করে ফেলেছি, ইন্টারনেট খুব স্লো চলছে এখানে, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বারবার। আসিফ ভাই, আমরা অনুষ্ঠানটা শেষ করব, তোমার কাছে শেষ 5টা অনুষ্ঠান পোস্ট কোশ্চেন থাকবে স্পোর্টস খেলার বাইরে। সৌরিক ভাই, এমনি সাইকেল না স্কুটি? স্কুটি। ওকে, আচ্ছা। বিরিয়ানি না এমনি চিকেন সিম্পল? না, বিরিয়ানি। ওকে, আচ্ছা। শাহরুখ না সালমান? শাহরুখ। হিন্দি সিনেমা পছন্দের হিরোইন কে, পছন্দের নায়িকা? নায়িকা বলতে কম বেশি মানে হিন্দি মানে মুভিটা এখন একটু, আমি খেলাটা একটু বেশি ভালোবাসি তো, তাই মানে মুভি দেখার বাহ বাহ বাহ, খুব ভালো কথা। আমার সৌরিক ভাই যেমন দেখতে তেমন সমর্থক, সত্যি দারুণ ছেলে। হ্যাঁ সৌরিক ভাই দারুণ ছেলে। তিনি কমেন্ট করছেন শেখ মুন্না, তিনি একজন সুদর্শন খেলোয়াড়, মাই ফেভারিট, আমার কাছে ইভা টিভি। হ্যাঁ ওকে, ইভাটিভি থাকবে এক মাস। হ্যাঁ একেবারে। থ্যাংক ইউ সারাপাত ভাই, আমরা তোমাকে আনার চেষ্টা করবো, তুমি যদি আমাদের সঙ্গে সময় দাও। সৌরিক ভাইয়ের সাথে আমরা আজকে লাইভ আড্ডায় ছিলাম। সৌরিক ভাই, এতক্ষণ আমরা যে 30 মিনিট 35 মিনিট যেহেতু 6:55 আমরা জয়েন করেছিলাম, কেমন লেগেছে তোমার? খুব ভালো লেগেছে এইখানে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ বাবুল দা অ্যান্ড আসিফ দা, মানে প্রোগ্রামটা এত সুন্দর ভাবে হচ্ছে, তারপর পরপর সব প্রোগ্রাম আমি ফলো করি, ওকে, আর খুব যারা যারা সুন্দর লাইভটা লাগছে। দেখছো পারলে একটা করে শেয়ার করে দেবেন, কারণ আমরা এই মিনি ফুটবল জগতের সমস্ত প্লেয়ার, শুধু মিনি ফুটবল নয় ফুটবল জগত, এবং ক্রীড়া জগতের প্লেয়ারদের আনবো, তাদের মনের কথা জানবো, শুধু প্লেয়ার নয় কর্মকর্তা, কোচ, কিছু কিছু প্রাক্তন খেলোয়াড়দেরকেও আমরা আনবো, তাদের অভিজ্ঞতা আমরা শেয়ার করব, দেখবো শুনবো কষ্ট করে তারা খেলেছিল। যাই হোক, আজকের সঙ্গে আমাদের মধ্যে ছিলেন পূর্ব মেদিনীপুর তমলুকের তরুণ উদীয়মান একজন
ডায়াট ফ্যান সৌরিক মাইতি, ওনার মূল্যবান সময় নষ্ট করে উনি কিন্তু আমাদের সঙ্গে সময় দিয়েছেন। থ্যাংক ইউ সৌরিক ভাই, আর আজকে লাইভ টাইম শেষ করছি। নমস্কার, শুভরাত্রি সৌরিক ভাই, সবাই ভালো থাকবেন সৌরিক ভাই।